আমি এক দীর্ঘশ্বাস টেনে আমার স্ত্রীকে ফোন করে বললাম, আগামী 3 মাসের মধ্যে যদি তোমার বাবাকে 10 লাখ টাকা যৌতুক দিতে বলবা আর আমাকে একটা মোটর সাইকেল কিনে দিতে বলবা, আর এই 3 মাস তুমি তোমার বাবার বাড়িতেই থাকবা, যদি 3 মাসের মধ্যে তোমার বাবা আমার চাহিদা পূরণ করতে না পারে তাহলে আমি তোমার সাথে সংসার করব না। আর আমার কথা শুনে ওপাশে আমার স্ত্রী মিমি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। পরক্ষণেই সামান্য হেসে বলে, তুমি আমার সাথে মজা করছো? একে তো আমাকে নিয়ে যাচ্ছ না বাবার বাড়ি থেকে, তার উপর এসব মজা? শোনো, এসব ফাইজলামি বাদ দিয়ে কালই তুমি এখানে আসবা, 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। আশেপাশের লোকে কত কথা বলে যে মেয়ে 1 মাস বাপের বাড়িতে কী করে, আমি আর কথা শুনতে পারবো না। কিন্তু আমি সামান্য গলা খাঁকারি দিয়ে বলি, তুমি ভালো করে জানো আমি ফাইজলামি করার মানুষ না, যেটা বলছি সেটাই। এবার আমার কথা শুনে মিমি কিছুটা ভয়ার্ত স্বরে বলে, কি বলছো এসব, বিয়ের 3 বছর হয়ে গেছে, এতদিন কিছু বলনি আর আজ হঠাৎ করে তোমার মাথায় কে এসব ভূত চাপালো? তুমি তো জানোই 1 মাস পরে আমাদের বাবু হবে, আর তুমি কি না এই সময়ে এসে পাগলামি করছো? আমি নির্লিপ্ত কণ্ঠে বলি, সমস্যা নেই, বাচ্চা চাইলে অ্যাবর্শন করে নতুন বাচ্চাও নেওয়া যাবে, কিন্তু সংসার ভাঙলে কিন্তু নতুনভাবে গড়া সম্ভব না দুজনের। আবার আমার কথা শুনে এবার আর মিমি নিজের আবেগকে প্রশমিত করতে পারল না। আমি কথা না বাড়িয়ে সাথে সাথে কঠিন স্বরে বলি, এখন আমার হাতে সময় নেই তোমার সাথে কথা বলার, বাবাকে সব কিছু জানিয়ে দিও, রাখি তাহলে। এই বলেই কলটি এপাশ থেকে কেটে দিলাম। ঘটনা 1 মাস আগের। আমার শ্যালক আমাকে ফোন দিয়ে সেদিন উৎকণ্ঠা নিয়ে বলল, দুলা ভাই, আমি তো বিশাল এক ঝামেলায় পড়ে গেছি মাকে নিয়ে। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করি, কিসের ঝামেলা, খুলে বলো। রিফাত চিন্তিত স্বরে বলে, মা লামিয়াকে ইদানিং বেশ কথা শোনাচ্ছে, এমনকি আমার সামনে লামিয়াকে এটা ওটা বলে খোঁটা দেয়, আর ঝাড়ি তো আছেই। আপনি তো জানেনই যে আমার ইচ্ছা কী, শ্বশুরবাড়ি থেকে এক টুকরো সুতাও আমার নেওয়ার ইচ্ছে নেই, সেটা তো সবই জানে। অথচ মা আমার বউকে উঠতে বসতে বলে যে 2 ঈদ চলে গেল কিন্তু তোমার বাপ তো এই বাড়িতে কিছুই পাঠালো না, প্রেম করে বিয়ে করেছো বলে মেয়ে ফ্রিতে এই বাড়িতে দিয়ে দিচ্ছে তোমার বাপ। এই বলে খানিকটা হাফ ছেড়ে থামলো রিফাত। আমি স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করি, তো তুমি এসব দেখেও আম্মাকে বোঝাওনি কেন? ভালোভাবে বুঝিয়ে বললে তো তিনি ঠিকই বুঝতেন। আমার কথা শেষ না হতেই তৎক্ষণাৎ রিফাত আমার মুখ থেকে কথা নিয়ে কেড়ে নিয়ে বলে, তার মতো মানুষকে আমার বোঝানোর সাধ্য নেই, সেদিনই একটু বলেছিলাম যে মা আমি তো কিছু আনবো না শ্বশুরবাড়ি থেকে, তবুও তুমি লামিয়াকে এসব কেন বলছো শুধু শুধু? বাপরে বাপ, সেই কথা বলতে দেরি কিন্তু আমাকে বকা দিতে দেরি করেনি তিনি, সারা বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন। আমি নাকি এখন বউয়ের কথা শুনি আর ওর অভিযোগ শুনেই আমি নাকি তার সাথে ঝগড়া করতে আসছি, এরপর আর কি বলবো আপনি বলেন, মা বলে তো তাকে কঠিন কথাও বলতে পারি না। লামিয়া মেয়েটাও সব মুখ বুঝে সহ্য করছে, এমনকি আমাকেও কিছু বলে না। আপনি তো বলবেন এখন বউ পাগল হয়ে বউয়ের সুনাম করছি। আমি সামান্য হেসে বলি, না না, কি বলিস, ও কেমন মেয়ে সেটা আমিও জানি, আমি তো তোদের বিয়ে দিলাম, সে যাই হোক তুই চিন্তা করিস না, ব্যাপারটা আমি দেখছি। এসব বলে কোনো রকম সান্ত্বনা দিয়ে রিফাতকে বিদায় দিলাম। আমার মাথায় তখন অফুরান চিন্তার ভাঁজ, কারণ আমি আমার শাশুড়িকে যতটা ভালো মনে করেছিলাম আজ তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখতে পাচ্ছি। আর মিমিকেও এসব জানিয়ে লাভ নেই, কারণ ও কিছুই করতে পারবে না, উল্টো ঝামেলা অন্যদিকে মোড় নিতে পারে। অবশেষে অনেক ভাবনা চিন্তার পর মাথায় একটা বুদ্ধি আসলো, আর সেদিনই অনেকটা চালাকি করে আমার স্ত্রীকে শ্বশুরবাড়িতে দিয়ে আসি। মিমিকে ফোনে উক্ত কথাগুলো বলার পরপরই আমার শ্বশুর আমাকে কল দিলেন। আমি কল রিসিভ করতেই তিনি ওপাশ থেকে বললেন, বাবা তুমি নাকি মিমিকে কি বলেছ? এখন মেয়েটা তো কান্নাকাটি করে একাকার অবস্থা। আমি কণ্ঠস্বরের রক্ষভাব নিয়ে বললাম, যা বলছি সত্যিটাই বলেছি। আমার থেকে দ্বিতীয়বার শুনে নিশ্চিত হওয়ার তো কিছু নেই, কারণ আপনার মেয়ে তো আর মিথ্যে বলবে না আপনার কাছে, 3 মাসের মধ্যে আমার ইচ্ছে পূরণ করতে না পারলে আমি আপনার মেয়ের সাথে সংসার করব না, এটাই ফাইনাল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, আরে কি বলো, আচ্ছা চিন্তা নেই, টাকা লাগলে বলবা আমার কাছে, ওকে বলে কষ্ট দিয়ে কী লাভ, তুমি যা চাও তাই হবে, চিন্তা করো না, আমি 3 মাসের মধ্যেই সব কিছু রেডি করব।
আমার শ্বশুর নিজের মেয়ের সংসার বাঁচাতে সেদিনে আত্মীয় থেকে শুরু করে এরোর কাছ থেকে টাকা ধার চাওয়া শুরু করে দিয়েছিলেন। আর এর সব কিছুই আমি জানতে পারি আমার শ্যালক রিফাতের কাছ থেকে। আমি জানতাম 10 লাখ টাকা আর একটা মোটর সাইকেল কিনে দেওয়াটা আমার শ্বশুর আব্বার কাছে খুব কঠিন কোনো কাজ নয়, কেননা তার অর্থ সম্পদের পাশাপাশি সবার সাথে লেনদেনও ভালো, তাই কারো কাছে টাকা চাইলে নির্ধিদ্ধে তাকে দিয়ে দেন। এক মাসের মধ্যে শ্বশুরমশাই আমার দাবি করা পনেরো দশ লাখ টাকা আর একটি মোটরসাইকেল রেডি করে ফেলেছেন। আর এই মুহূর্তে আমি বসে আছি সেই পনের টাকা আর মোটরসাইকেল পাশাপাশি আমার স্ত্রীকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। সামনে বসে আছেন আমার শ্বশুর আব্বা ও শ্যালক রিফাত। শ্বশুর আব্বার মুখে কোনো হাসির বুলি ফুটও নেই, আর থাকবে বা কেমন করে। যে মেয়ে জামাইকে তিনি বিয়ের পর থেকে ভালোভাবে এসেছেন, সেই আজ যৌতুকের জন্য তার মেয়েকে ছেড়ে দিতে চাচ্ছে। আশেপাশের কোথাও মিমিকে দেখতে পাচ্ছি না, হয়তো আমার প্রতি ঘৃণা থেকেই নিজেকে আড়াল করে ফেলেছে। নীরবতা ঠেলে আমি জিজ্ঞেস করলাম, সব কিছু রেডি করেছেন? শ্বশুর আব্বা মাথা নাড়িয়ে সায় দিতে আমি বললাম, হঠাৎ করে এভাবে আপনার কাছে যৌতুক চাওয়াতে আপনার অনেক দৌড়দৌড়ি করতে হয়েছে টাকা ধার নেওয়ার জন্য, তাই না? পাশাপাশি আমার প্রতিও আপনার ধারণা পাল্টে গেছে, এটাই স্বাভাবিক। হয়তো ভাবছেন আপনার মেয়ের ভাগ্যটাও খারাপ আপনার আমার মতো ছেলের কাছে বিয়ে দিয়ে। আমার কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা আমার শাশুড়ি আর রিফাতের স্ত্রী লামিয়া সহ সকলের পিনপত নীরবতা। পরক্ষণে আমি বললাম, নিজের মেয়ের কথা ভেবে খারাপ লাগছে, অথচ আপনারা ঠিকই দিনের পর দিন অন্য আরেকজন মেয়ের প্রতি সেম কাজটাই করে যাচ্ছেন, যেখানে আপনার ছেলের বিন্দুমাত্র ইচ্ছে নেই শ্বশুরবাড়ি থেকে কিছু নিয়ে আসার, তারপরও আপনারা লামিয়াকে মানসিকভাবে অতিষ্ঠ করে তুলেছেন। তাহলে ভাবুন, ওর পরিবার আপনাদের সম্বন্ধে কী ভাবছে? আমার কথা শুনে এবার আমার শ্বশুর আব্বা কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তার মানে তুমি ওর জন্যই এসব কাজ করছো? আমি মাথা নাড়িয়ে সায় দিয়ে বললাম, জি। শ্বশুর আব্বা আমার শাশুড়ির দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, এগুলো তাহলে নিশ্চয়ই তোমার শাশুড়ির কাজ, আরেকজনের বাড়ি থেকে আমাকে কেন এটা ওটা নিয়ে আসতে হবে? আমার বাড়িতে কি কম আছে কোনো কিছুর? শাশুড়ি কোনো কথা না বলে মুখ লজ্জায় কুরু পেটে দাঁড়িয়ে রইলেন। রিফাত আমার পাশে বসে উৎফুল্ল কণ্ঠে বলল, ধুলা ভাই, আপনি পুরাই খেলে দিলেন। আমি হাসি মুখে বললাম, খেলে দেইনি, শুধু বরং ছক্কাও মেরে দিয়েছি। মোটরসাইকেলটা তাহলে তোমার জন্য কিনেই ফেললো তোমার বাপ। রিফাত অবাক নয়নে বলে, তার মানে ওটা আমার? আমি নির্লিপ্ত কণ্ঠে বলি, হ্যাঁ তোমার, এখন যাও তোমার বোনকে ডাকো, তিনি নিশ্চয়ই আমার উপর অনেক রেগে আছেন, তার একটু রাগ ভাঙাই। আমার শ্যালক রিফাত তরুণ ছেলেদের মতো উৎফুল্লতা নিয়ে মিমিকে ডাকতে দৌড়ে গেল। ওকে দেখে কে বলবে যে এই ছেলেও ঠিক 6 মাস আগে বিয়ে করা এক বিবাহিত পুরুষ? প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ছিল প্রতিকার। গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।